সবাইকে আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জাপানে আমরা যারা বাংলাদেশি মুসলিম আছি বা অন্যদেশি মুসলমানরা আছি তারা হালাল খাবার কোথা থেকে পাই। তো আমি জাপানে অনেকদিন যাবত থাকার কারণে আমার পরিবার, আমার বন্ধু বান্ধব, তারপরে নিকটাত্মীয় যারা আছেন তারা প্রায় জানতে চান যে আমার জাপানে খাবার নিয়ে কোনো প্রবলেম হয় কিনা বা আমার হালাল ফুড পেতে সমস্যা হয় কিনা। তো আসলে হিস্টোরিক্যাল কারণে আমাদের জাপান দেশটা সম্পর্কে তেমন অবগত নই আমরা বাংলাদেশিরা, কিন্তু জাপানেও অন্য ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর মতো সবকিছুই অ্যাভেলেবল। আপনি ফ্রেশ হালাল খাবার থেকে শুরু করে আপনার যত ধরনের সার্ভিস লাগে, রেমিটেন্স সার্ভিস বলুন বা ব্যাংকিং সার্ভিস অন্যান্য যেগুলো আছে, সব ধরনের সার্ভিসই কিন্তু জাপানেও অ্যাভেলেবল। তো যাই হোক, আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে আমি যেই দোকানটি থেকে হালাল খাবার কিনি ওখানে আমরা কি কি কিনতে পারি এবং ওখানে পরিবেশটা কেমন। তো তাহলে দেরি না করে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা আজকে দেখব জাপানে কিভাবে বাংলাদেশিরা হালাল খাবার ক্রয় করে এবং এই দোকানগুলো কেমন হয়। তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে আসলাম দোকানটির কাছে। প্রথমে আপনাদেরকে আমি দেখাবো দোকানটির লোকেশন কোথায়। এটি হচ্ছে সিং কুশিগায়া নামে একটি স্টেশন, সাইতামা প্রেফেকচারের কুশিগায়া সিটির সিং কুশিগায়া এরিয়াতে এই দোকানটি অবস্থিত। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসলাম শপটির কাছে। শপটির দূরত্ব হচ্ছে স্টেশন থেকে মাত্র 30 মিটার, সো পায়ে হেঁটে মাত্র 20 থেকে 30 সেকেন্ড। এই শপটির নাম হচ্ছে স্পাইসি ফুড নেটওয়ার্ক। নাম শুনে আপনারা বুঝতে পারছেন এখানে বাংলাদেশি বা ইন্ডিয়ান অথবা অন্য এশিয়ান খাবার পাওয়া যায়। তো চলুন তাহলে আমরা ভিতরে যাই, দেখি এর ভিতরে কী আছে। তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে আসলাম দোকানটির ভিতরে। তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের বাংলাদেশি এবং ইন্ডিয়ান এবং পাকিস্তানি খাবার রাখা আছে, বিভিন্ন ধরনের বিস্কিট, তারপরে বিভিন্ন ধরনের মশলা। তো আমরা গরুর মাংস বা মুরগির মাংস, অন্য যে কোনো ধরনের মাংস যখন রান্না করি যত মশলার প্রয়োজন হয় আমরা এখান থেকে খুব সহজেই কিন্তু ক্রয় করতে পারি। তারপর এখানে একটি ছোট্ট অন্যান্য বিদেশি খাবারের কালেকশন আছে, যেমন আফ্রিকান, কারণ আফ্রিকান অনেক মুসলিম ভাইরাও এখান থেকে বাজার করে থাকেন। তারপর আমরা কিন্তু জাপানে বাংলাদেশি সবজিও পেয়ে থাকি, যেমন এখানে ফ্রোজেন অনেক সবজি আছে যদিও ফ্রেশ না। তারপর আমাদের যখন মন চায় আমরা চাইলে কিন্তু এখান থেকে ফ্রোজেন বাংলাদেশি সবজি কিনতে পারি। আর যে বিষয়টি আমরা সবচাইতে বেশি নজর দিই সেটা হচ্ছে মাছ এবং মাংস, কারণ এগুলো আমরা সবচাইতে বেশি কিনে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় রূপালী ইলিশ আছে, পাশাপাশি বোয়াল, কাতলা, রুই সব ধরনের মাছই কিন্তু আমরা পেয়ে থাকি। এবং এখানে কিছু ফ্রোজেন ইনস্ট্যান্ট ফুড কালেকশন আছে, যেমন পরোটা, মিষ্টি, সিঙ্গারা, সমোসা ইত্যাদি। তারপর এখানে গরুর মাংস আমরা যেটা সবচাইতে বেশি কিনে থাকি সেই প্রোডাক্টগুলোর মধ্যে একটি হচ্ছে গরুর মাংস। অস্ট্রেলিয়ান, জাপানিজ, বাংলাদেশি এই সব দেশের গরুর মাংসে আমরা এখানে খুব সহজে খুব ফ্রেশ মাংস কিনতে পারি। তারপর এখানে একটি ছোট্ট কসমেটিক্সের কালেকশন আমরা দেখতে পাচ্ছি। এখানে আফ্রিকানরা, আমি আগেও বলেছি, বাজার করতে আসে, প্লাস ইন্ডিয়ান, পাকিস্তানি সবাই আসে, যার কারণে সবার চাহিদা অনুযায়ী সব দেশের প্রোডাক্ট এখানে কিন্তু রাখা আছে। তারপর আপনারা যদি একটু ওপরের দিকে তাকান দেখতে পাবেন এখানে রেমিটেন্সেরও কিন্তু একটা ব্যবস্থা আছে। তো এখান থেকে আমরা বিভিন্ন দেশে টাকা পাঠাতে পারি, তার মধ্যে অবশ্যই বাংলাদেশ, তারপর আমরা পাঠাতে পারি হচ্ছে আফ্রিকাতে, তারপরে ইন্ডিয়াতে, পাকিস্তান, নেপাল, ফিলিপিনস এবং ইন্দোনেশিয়া। এই যে দেশগুলোর নাম আমি বললাম এই দেশের মানুষগুলোই এই এরিয়াতে বেশি থাকেন, যার কারণে আমরা এখান থেকে এই দেশগুলোতে খুব সহজে ব্যাংক বা বিভিন্ন মানি এক্সচেঞ্জ এজেন্সিতে না গিয়েও টাকা পাঠাতে পারি। বন্ধুরা, আমি আরও একটি জিনিস আপনাদেরকে দেখাবো যেটি খুবই ইউনিক, আপনারা হয়তো বা বাংলাদেশের মুদির দোকানে এই জিনিসটি দেখবেন না, সেটি হচ্ছে আমরা কিন্তু এখানে কাবাবও খেতে পারি। মুদির দোকানে আমরা কিন্তু কাবাবও কিনতে পারি। তো এটির কারণ হচ্ছে জাপানে কাবাব জিনিসটা খুবই ফেমাস, আর জাপানিজরা বা বাংলাদেশে আমরা যারা আছি সবাই কাবাব খেতে খুবই পছন্দ করি। এ কারণে আমাদের যে ভাই আছেন দোকানের মালিক, উনি কিন্তু কাবাবের ব্যবস্থাও রেখেছেন।
তারপর আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু ফোন এবং আইপ্যাড ল্যাপটপের কালেকশন কিন্তু এখানে আছে। কারণ আমরা যারা বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে প্রথমে আসি, প্রথমে এসেই কিন্তু আমরা বড় একটা অ্যামাউন্ট খরচ করে ইলেকট্রনিক্স কিনতে চাইবো না। ওই ক্ষেত্রে এখান থেকে কিন্তু আমরা খুব সুলভ মূল্যে ভালো ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিনতে পারি। তো এই হচ্ছে একটি হালাল স্টোর। আপনারা আশা করি এখান থেকে অনেক নতুন নতুন ইনফরমেশন জানতে পেরেছেন। আর এই দোকানগুলো থাকার কারণে কিন্তু আমাদের লাইফটা এখানে অনেক ইজি। তো আমরা এখন এই দোকানের ম্যানেজার মহিউদ্দিন ভাইয়ের সাথে কথা বলবো, ওনার কাছ থেকে জানবো এই দোকান থেকে কারা কারা বাজার সদাই করেন। তো মহিউদ্দিন ভাই, আপনি তো এখানে অনেকদিন ধরে আছেন, তো এখানে আসলে আমাদের মেইন কাস্টমার কারা আপনাদের? এখানে আপনার অনেক ধরনের কাস্টমার আছে, বিভিন্ন রাষ্ট্রের, যেমন আফ্রিকানরা আসে, নেপালিরা আসে, ইন্ডিয়ান আসে, আমাদের বাংলাদেশি বাইরে আসেন, পাকিস্তানি বাইরে আসেন, মুসলিম, বিশেষ করে মুসলিম বাইরের জন্য। আপনার যদি কোনো বাংলাদেশি আপনার আমাদের এই এলাকায় থাকেন, আপনার দোকান থেকে যদি সে বাজার সদাই করে, তার মানে তার হালাল খাবার নিয়ে অন্তত জাপানে বড় কোনো সমস্যা হওয়ার কথা না। আর আপনারা তো রেমিটেন্সও করেন এখানে, যেমন আপনাদের লেখা আছে যে বিশ্বের বিভিন্ন দেশে টাকা পাঠানো যায় বাংলাদেশ সহ। তো রেমিটেন্সের ক্ষেত্রে এখন সাধারণত বেশি কাস্টমার কারা, বাংলাদেশি নাকি অন্য দেশিরা? এখানে বিভিন্ন দেশের, সব দেশেরই আসে মোটামুটি, নেপালি, বাংলাদেশি, ইন্দোনেশিয়ান। এটা হলো কিউ দ্য রেমিটেন্স ব্রাঞ্চ, সিনকোশিয়া শাখা, কিউ দ্য রেমিটেন্স ব্রাঞ্চ যেটা। আমরা এখানে আলহামদুলিল্লাহ শুরু করেছি, এক মাস হয়েছে, এক মাস চলতেছে মোটামুটি। আলহামদুলিল্লাহ সব দেশের মানুষই আসে, আফ্রিকানরাও আসে, পাকিস্তানিরাও। তো বন্ধুরা, আপনারা যারা জাপানে পড়াশোনার উদ্দেশ্যে আসতে চান এবং যারা চাকরির উদ্দেশ্যে স্থায়ীভাবে বসবাস করার জন্য জাপানে আসতে চান, আশা করি তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী হবে। এবং আপনারা এই ভিডিও থেকে অবশ্যই দেখতে পেরেছেন যে আমরা হালাল ফুড এবং আমাদের যেই বাংলাদেশি খাবার নিয়ে যে আমাদের সমস্যার কথাটা মাথায় আসে বিদেশ যাওয়ার আগে, এই সমস্যাটা কিন্তু আসলে জাপানে অত বেশি নেই। কারণ আমি আপনাকে শুধু ফিজিক্যাল স্টোরটি দেখিয়েছি, কিন্তু এই স্টোরে কিন্তু আপনি চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন। এবং এছাড়াও আরও বিভিন্ন ধরনের আপনার কোম্পানি আছে, বাংলাদেশি কোম্পানিও আছে, যারা হচ্ছে আপনার অনলাইনে এবং এরকম ফিজিক্যাল স্টোরে হালাল ফুড এবং বাংলাদেশি ফুড সেল করে থাকেন। তো আপনারা যারা জাপানে আসার চেষ্টা করছেন এবং জাপানে আসছেন, তাদের জন্য আশা করি এই ভিডিওটি একটু হলেও উপকারী হবে। আর যদি আপনার জন্য এই ভিডিওটি উপকারী হয়ে থাকে এবং আপনার আশেপাশে যারা আছেন যাদের ইনফরমেশনটি প্রয়োজন, আপনি তাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা সবাইকে আশা করি আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, এবং সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।